গোলপাড়া জেলা সাংবাদিক সন্থার কার্যালয়ত কলিতা জনগোষ্ঠীর ছাত্র সন্থার সংবাদ মেল বিজেপি সরকারের বিরুদ্ধে জাগর খায় উঠে হদু কলিতা জনগোষ্ঠীয় ছাত্র সন্থার সভাপতি অনুকূল দত্ত পাঠকে। 10 ডিসেম্বরের ভিতর যদি প্রাকৃতিক স্পোর্টস স্বায়ত্তশাসিত পরিষদ ঘোষণা নকরে তেন্তে 11 ডিসেম্বরের পর তীব্র আন্দোলন গড়ি তোলা হব বলে হুঙ্কার দিয়ে স্বায়ত্ত পরিষদত যে 30টা সিটের কথা কৈছে, সেই 30টা সিটত আমার কলিতা জনগোষ্ঠীর লগতে বিভিন্ন নাথযোগী জনগোষ্ঠী হোক, বঙালী হোক, আমার দেশীয় হোক, সকল জনগোষ্ঠীরে আমার রাজনৈতিক অধিকার, ভূমি অধিকার আদি সুরক্ষিত হব লাগিব। আমার যাক চাকরির অধিকার, সেই চাকরির অধিকার সুরক্ষিত হব লাগিব। আর এই 30টা সিটর 15টা সিট আমার কলিতা জনগোষ্ঠী আর অন্যান্য জনগোষ্ঠীর কারণে সংরক্ষণ হব লাগিব। তারপর আমার দ্বিতীয়ত কথা যে এই যে আমার যে বিটিএডিত আমার যে ভূমি অধিকার আমি অনাবৰ সকলের আমার যে ভূমি অধিকার আমি হেরাইছো, ঠিক তেনে আমার যাতে এই বৃহত্তম এই কমতাপুর সাহিত্য পরিষদর অন্তর্গত বিভিন্ন জাতি জনগোষ্ঠী যাতে বিশেষ কলিতা সকলে যাতে আমার এই ভূমি অধিকার, চাকরি অধিকার, এই সম্পূর্ণ অধিকার যাতে হেরাব না লাগে, সেখানে আমি অসম সরকার তথা আমি কেন্দ্রীয় সরকার তথা আমি রাজ্যপাল মহোদয়ক আমি অনুরোধ করছো, যদি এই কমতাপুর সাহিত্য পরিষদ আমার কলিতা সকলের যদি আমার রাজনৈতিক অধিকার, ভূমি অধিকার আদি না থাকে, তেনহলে আগন্তুক নির্বাচনত আমি যে 35টা সমষ্টিত আমার যে কলিতা জনগোষ্ঠীর ভোট 50,000-এর উপর আছে, সেই গোটেকটা সমষ্টিত আমি রাজনৈতিক বিকল্পের চিন্তা চর্চা করবর কারণে আমি প্রস্তুত আছো। আর আগন্তুক ডিসেম্বরের ভিতর আমার কলিতা সকলের যে জন্মলগ্নের পরাই যে দাবি আমার প্রাগজ্যোতিষপুর সাহিত্য পরিষদ বৃহৎ কামরূপ রাজ্য, প্রাচীন কামরূপ রাজ্যক লৈ আমার যে প্রাগজ্যোতিষপুর সাহিত্য পরিষদ, এই প্রাগজ্যোতিষপুর সাহিত্য পরিষদ যদি আগন্তুক ডিসেম্বর মাহত শহীদ দিবসের দিনা যদি ঘোষণা নকরে, তেনহলে আজি 10 ডিসেম্বরের পিছত পরবর্তী 11 ডিসেম্বরের পিছত আমি বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা মর্মে আমি এই সরকারখন দিসপুরের পরা আমি খতম করে নিম এই সরকারখন। কারণ কথাটা হল 35টা সমষ্টিত আমার আমি সরকার বনাব পারো, আমি সরকার ভাঙিব পারো 35টা সমষ্টিত। আর বিভিন্ন আমি নাথ জনগোষ্ঠী, নাথ আমি বঙালী সকলক লগত লয় আমি বিভিন্ন জাতি জনগোষ্ঠী, আমি দেশী জনগোষ্ঠী, আমার খিলঞ্জীয়া মুসলমান সকলক আমি লগত লয় আমি এখন উমহেটিয়া মঞ্চ গঠন করি আমি এই সরকারখনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আমি প্রতিবাদ করিম। আর এটা কথা স্পষ্ট, আমার প্রত্যেকটা খিলঞ্জীয়ার, এই অবিভক্ত গোলপাড়া জেলার এই কমতাপুর সাহিত্য পরিষদর প্রত্যেকটা খিলঞ্জীয়ার ভূমি, শিক্ষা, রাজনৈতিক আর চাকরির অধিকার সুরক্ষিত থাকিব লাগিব, শিক্ষার অধিকার সুরক্ষিত থাকিব লাগিব, প্রত্যেকটা কলিতা এই অসমর, এই আমার এই বৃহত্তর আমার অবিভক্ত গোলপাড়া এই কমতাপুর সাহিত্য পরিষদর প্রত্যেকটা কলিতা জনগোষ্ঠীর লোক মূর তুলি জিয়াই থাকিব পাব লাগিব। এইটো আমার সদৌ অসম কলিতা জনগোষ্ঠী ছাত্র সন্থার দাবি, এইটো দাবি বলে কক, এইটো আপনাদের আহ্বান বলে লক, সরকারে জি বলে লয় তাকে লক। আর আমি এটা কথা স্পষ্ট, আমার 18 জন মন্ত্রী বিধায়ক আছে, তেওঁলোকে শুই আছে, আমি এটা কথা স্পষ্ট, আমাক দিয়ক বা আমাক কিবা নিদিয়ক আমি তো লমে, আমি যি কোনো, কারণ সরকারে পাহরি যাব না লাগে। আমার রজা ভগদত্ত, আমার কামরূপর রজা, আমার কুমার ভাস্কর বর্মনের তেজ কিন্তু আমার কলিতার আমার হিরে হিরে সুমাই আছে, কলিতার তেজ, প্রত্যেকটা কলিতার তেজ, 70 লাখ কলিতা জনগোষ্ঠীর তেজ এটা কিন্তু গরম হয়ে আছে, আমি কিন্তু শান্ত না থাকো। আর এটা মই আপনাদের স্থানীয় কথা কো, পাতরি ডাঙরিয়া অকল শুই থাকক।